Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে সময়গুলোতে নফল নামাজ পড়া মাকরুহ। ইবাদতের মধ্যে সবচেয়ে সুন্দর ও উত্তম ইবাদত হচ্ছে নামাজ। তো প্রিয় দর্শক, চলুন আমরাও জেনে নেই যে সময়গুলোতে নামাজ পড়া মাকরুহ। এক নম্বর, ফজর শুরু হওয়ার পর দুই রাকাত সুন্নত থেকে অতিরিক্ত পড়া মাকরুহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1185। ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। সহিহ বুখারি হাদিস নাম্বার 551। তিন নাম্বার, আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। সহিহ বুখারি হাদিস নাম্বার 551। চার নাম্বার, একামতের সময় নামাজ পড়া মাকরুহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1160। তবে ফজরের সুন্নতের অত্যধিক গুরুত্বের কারণে একামতের পরেও মসজিদের কোনো কোণে তা আদায় করতে বলা হয়েছে, যদিও দ্বিতীয় রাকাত প্রাপ্ত হওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1193। সহিহ বুখারি হাদিস নাম্বার 1093। পাঁচ নাম্বার, ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ। ছয় নাম্বার, ঈদের নামাজের পরে ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই। এমনি মাজা হাদিস নাম্বার 1283, মুসান্নাফে এমনি আবি সাইবা ও মুসনাদে আহমদ। সাত নাম্বার, সময় যদি এত কম হয় যে সুন্নাত পড়তে গেলে ফরজ নামাজ শেষ হয়ে যাবে, এমন সময় নামাজ পড়া মাকরুহ। আট নাম্বার, খুব ক্ষুধা ও খানার প্রতি তীব্র চাহিদা হলে সে সময় নামাজ পড়া মাকরুহ, এর ফলে খানার সঙ্গেই মন লেগে থাকবে, নামাজের সঙ্গে নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 869। নয় নাম্বার, প্রস্রাব ও পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 869। দশ নাম্বার, এমন কোনো বস্ত্র উপস্থিতিতে নামাজ পড়া মাকরুহ যে বস্ত্র নামাজ থেকে বিমুখকারী এবং খুশু খুজুতে ব্যাঘাত সৃষ্টিকারী। সহিহ মুসলিম হাদিস নাম্বার 869। তো দর্শক, এই দশটি সময়ে নফল নামাজ পড়া মাকরুহ। এই দশটি সময়টাতে আমরা নামাজ পড়া থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জানাবো যাচ্ছে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে একটি খুবই সুন্দর ভিডিও নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।